বন্ধুরা আমি চলে এসেছি সূর্যদার সেই ফার্মে। পুরো আমার কাছে এটা একটা স্বপ্ন ছিল, মানে পুরোপুরি বলতে গেলে সূর্যদার কাছে আসা, এখানে আসা, মানে এই সব কিছু আমার চোখের সামনে দেখা, এটা একটা পুরোপুরি স্বপ্ন। এবং আপনাদেরও খুব রিকোয়েস্ট ছিল যে সূর্যদার ফার্ম ভিজিট নিয়ে একটা ভিডিও যাতে আমি করি, এবং হ্যামস্টার কেয়ার নিয়ে এবং হ্যামস্টারের কী কী রোগ হতে পারে এক্সপার্টের থেকে একটা অ্যাডভাইস। আমি আমাকে যারা যারা কমেন্ট করেন তাদের সবাইকে আমি বলি যে সূর্যদারকে হেল্প, সূর্যদার খুব ভালো, খুব হেল্পফুল, মানে একদম অসাধারণ লোক। জাস্ট তো সূর্যদার সামনে আমাদের সাথে আছে, তো আজকে কথা বলে নিই সূর্যদার, প্লিজ। হ্যালো, নমস্কার, বলো। তো সূর্যদার তুমি কতদিন ধরে এই হ্যামস্টারের এই এটা করছো? হয়ে গেল, ইটস অলমোস্ট বিন ফাইভ লং ইয়ার্স, ফাইভ ইয়ার প্লাস, পাঁচ বছর ধরে এটা করা হচ্ছে। আর এই যে এত সেট আপ, প্রথমে মোটামুটি কতগুলো আপনার এখানে হ্যামস্টার রয়েছে? মোটামুটি গুনিনি গো, কোনোদিন গুনিনি, তো এখন গুনতে বসলে রাতভর হয়ে যাবে। আছে আর এদের ডায়েট আমরা কি দিতে পারি, আর ব্রিডিং কি করে কেয়ার ভাবে রাখতে পারি? আমি তো একবার ভিডিও তোমার কাছ থেকে মানে বানিয়েছিলাম আর কি, তোমার কাছ থেকে নলেজ নিয়ে, তো সেটা অতটা পুরো ডিটেইলস হয়নি, তো তুমি যদি একটু শেয়ার। দেখো, ডায়েট বলতে গেলে প্রথম বলতে বুঝতে হবে প্রাণীটা কি। প্রাণীটা একটা রোডেন্ট, র্যাবিট যেরকম লাগোমার্ফা ক্যাটাগরিতে পড়ছে, এরা কিন্তু সেটা নয়, এরা রোডেন্ট। রোডেন্ট মানে এদের এদের হচ্ছে স্পিসিসটা হচ্ছে হ্যামস্টার। এবার হ্যামস্টারের মধ্যে আবার ভাগ রয়েছে, মানে হ্যামস্টার মধ্যে ডোয়ার্ফ হ্যামস্টার হয়, সিরিয়ান হয়, ইউরেশিয়ান, উইচ ইজ দ্য লার্জেস্ট স্পিসিস হয়। তো এটা এখানে যা যেদিকে দু চোখ যাবে একটাই প্রজাতি ডোয়ার্ফ হ্যামস্টার, এবং স্পেসিফিক্যালি টু বি স্পেসিফিক ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার। তো এদের মেন ডায়েট হচ্ছে সিড মিক্স, মানে 95% অফ দেয়ার ডায়েট কনসিস্ট অফ, মানে শুড কনসিস্ট অফ র সিডস। হ্যাঁ, তো এর মধ্যে নানান রকমের সিডস থাকে, এটা বিল যখন কেউ পারচেস করে বিলের মধ্যে রাইট সাইড দেওয়া থাকে নানান রকমের সিডস, সূর্যমুখী, কাকনি, ক্যানারি, ব্ল্যাক সিড, এটসেট্রা, ফ্ল্যাক সিড, অনেক রকম সিডস থাকে। আর এই যে বললাম রিমেনিং 5%, এই রিমেনিং 5% দেওয়া হচ্ছে যে কোনো রকমের অ্যানিমাল প্রোটিন, ঠিক আছে? এবারে অ্যানিমাল প্রোটিনে কেউ ডিম সেদ্ধ দিতে পারে, কেউ মিল ওয়ার্ম দিতে পারে, কেউ ডগ ফুড দিতে পারে। এবার ডগ ফুড দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা যে ডায়েটটা দিচ্ছি সেই ডায়েটের মধ্যে যত রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিশিয়েন্সি যেগুলো থাকছে সেটা এই ডগ ফুডটা কিন্তু মিট আপ করে দেবে। যদি আমরা খাবারের মধ্যে হয়তো পড়ছে না, সিডসের মধ্যে হয়তো অপটিমাম নিউট্রিশন হচ্ছে না, তো সেই নিউট্রিশনাল যেই গ্যাপটা সেটা কিন্তু এই ডগ ফুড মিট আপ করে দেবে। বাট আগেন আবারও বলছি, এই ক্ষেত্রে কিন্তু ডগ ফুডেরও দেওয়ার পরিমাণটা খুব পরিমিত, ইট শুড বি ভেরি মাচ লিমিটেড। এক গাদা দিয়ে দিলাম তা কিন্তু হবে না, বিকজ ডগ ফুড যখন বেশি পরিমাণে দেবো ওদের একটা রোগ হয় যেটাকে বলা হয় ভিটামিন ওডি, শক টাইপের হয়, দিয়ে মারা যায়। তো ডগ ফুডটাও দেবো, সেটাও পরিমিত পরিমাণে। রোগ বিশেষ রোগ নেই, হাতে গুনে বলতে গেলে চারটে রোগ, ঠিক আছে? এর বাইরে কোনো ডিজিজ এদের হয় না। এক নম্বর হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক মানে হচ্ছে এদের মানে মেল স্পেসিফিক্যালি টেম্পারেচার রেজিস্ট করতে পারে 35-40 degrees পর্যন্ত, সেখানে ফিমেল 25-27, খুব বেশি হলে 30। তারপরে যেটা হয় সিমটম, যেটা হয় মুখটা ঘামে, লেজের দিকটা সোয়েটি মতন ঘামঘাম মতো হয়, আধ ঘন্টার মধ্যে শক্ত হয়ে মরে পড়ে থাকে, এটা হচ্ছে হিট স্ট্রোক। গরমকালে টেম্পারেচার শুড বি মেনটেন উইদিন 30 degrees, এর বেশি নয়। দু নম্বর হচ্ছে রোগ হয়, সেটাকে শর্টে বলা হয় পিআই, ফুল নাম হচ্ছে প্রলিফেরেটিভ ইলাইটিস, উইচ ইজ এ রেসপিরেটরি ইলনেস। এই রোগটা হয় হচ্ছে এই যে এখানে চারিদিকে দেখা যাচ্ছে বেডিং, এত বেডিংয়ের মধ্যে রয়েছে, এই বেডিংটা, বেডিংয়ের ওপরে এরা টয়লেট করছে, পটি করছে, এক্সক্রিশনটা হচ্ছে, এখান থেকে নাইট্রোজেন অ্যামোনিয়া গ্যাসটা এমিট করছে, এইটা তার উপরে এরা থাকছে। এবার এই গ্যাসটা ইনহেল করতে করতে কী হয়, শ্বাসনালী পুরো ড্যামেজ হয়ে যায়, যে উইন্ড পাইপ যেটা থাকে ড্যামেজ হয়ে যায়, তো উইদিন এ উইক খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুকিয়ে গিয়ে মারা যায়। সো এটা হচ্ছে প্রলিফেরেটিভ ইলাইটিস। এটার রেমেডি যদি বলা যায়, বেডিংটা প্রপার টাইমে উইথ প্রপার ইন্টারভেল চেঞ্জ করতে হবে। তৃতীয়ত হচ্ছে এদের ডায়াবেটিস হয়, এবং ডায়াবেটিস রোগটা স্পেসিফিক্যালি টার্গেটেড হয় হচ্ছে ল্যাকটেটিং বা নার্সিং ফিমেলদের। আর ডায়াবেটিস রোগটার যদি রেমেডি বলা হয়, রেমেডি হচ্ছে খুব সিম্পল, কোনো রকম সুগারি কোনো খাবার দেবো না। সুগারি খাবার মানে রসগোল্লা পান্তুয় না, সুগারি খাবার মানে হচ্ছে যে কোনো সুগারি ফ্রুটস, আম, কলা, আপেল, লিচু ইত্যাদি কোনো রকম সুগারি ফ্রুটস দেওয়া চলবে না। আর চতুর্থ এবং সবথেকে বাজে রোগ হচ্ছে ডিস্ট্রসিয়া, উইচ ইজ আ ওয়েলপিং কমপ্লিকেশন, যেটা মানুষেও হয়, গরু, কুকুর, ছাগলেও হয়, বাট এদের ক্ষেত্রে হলে সেটা এতটাই ছোট প্রাণী, এরা কোনো ট্রিটমেন্ট বা রেমিডিয়াল মেজার্স কিছু থাকে না। তো ডিস্ট্রসিয়াটা হচ্ছে এদের নর্মালি বাচ্চা ডেলিভারি হতে সময় লাগে 1-1.5 ঘন্টা অন অ্যাভারেজ, তার মধ্যেই ফুল ডেলিভারি প্রসিডিওরটা হয়ে যায় স্বাভাবিকভাবে। কিন্তু ডিস্ট্রসিয়াটা হলে সেটা সেই ক্ষেত্রে কী হয়, 33-34 ঘন্টা পর্যন্ত সময়টা এক্সটেন্ড করে যায়, আলটিমেটলি হেভি ব্লিডিং হয়, অসম্ভব পেটে যন্ত্রণা হয়, এবং মা পুশ করতে করতে কী হয়, এক্সস্টেড হয়ে যায়, তো স্ট্রোক করে ফিমেলটা মারা যায়। এই হচ্ছে ডিস্ট্রসিয়া। ডিস্ট্রসিয়া রেমিডিয়াল মেজার বলা যেতে গেলে গরমকালটায় ব্রিডিং স্ট্রিক্টলি বন্ধ রাখাটা ইজ রেকমেন্ডেড,
এবং বুঝে শুনে ব্রিডিং করানো, ফিমেল যাতে কমফোর্টেবল থাকে, ঠান্ডা পরিবেশ থাকে, এই সমস্ত কিছু কিছু কি পয়েন্টসগুলো মাথায় রেখে তবেই ব্রিডিং করা, ডিস্ট্রোসিয়াটা ফুললি মানে বন্ধ করা যাবে না কিন্তু আটকানো যাবে, অনেকটা রিডিউস ডাউন করার সম্ভাবনা রয়েছে। এই আচ্ছা, আমার অনেক বাংলাদেশি বন্ধুরা আছে, তারা যদি তোমার থেকে নিতে চায়, এমনি তোমার অল ইন্ডিয়া ডেলিভারি আছে সেটা আমি জানি, আমার ভিডিওতেও বলা আছে, তো যদি তারা নিতে চায় তো তারা কি করে করবে? তারা অনেকে কমেন্ট করে যে বাংলাদেশ আমরা হ্যামস্টারে মানে বাংলাদেশে কি করে পেতে পারি, দেখুন বাংলাদেশে পরিষেবা বলতে গেলে বাংলাদেশে তো ডিরেক্টলি পাঠানো পুরোপুরি ইললিগাল আনটিল আনলেস ইউ আর হ্যাভিং আ ট্রেড লাইসেন্স, তার উপর এগুলো এক্সোটিক, তো খোলাখুলি বলছি এখানে, কোনো ওপেন ফোরামে খোলাখুলি বলছি, ইললিগাল ব্যাপারটা এই কারণে, কারণ 1978 পর থেকে কিন্তু এই এরমভাবে অ্যানিমালস পাঠানো এটা ইললিগাল ব্যাপারটা, তো সেই ক্ষেত্রে এজেন্ট যদি তাদের থাকে, তারা যদি নিজে এসে দেখে পছন্দ করে নিতে পারে, অথবা তারা যদি সেখান থেকে এজেন্ট পাঠাতে পারে, সেই এজেন্ট সমস্ত সিকিউরিটি মেজার্স, সমস্ত লিগাল ফর্মালিটি, সমস্ত কিছু মিট আপ করে সে পার করে সেফলি হ্যান্ড ওভার করে দেবে। সো এজেন্ট ইজ ভেরি মাচ এসেনশিয়াল, এজেন্ট ছাড়া সম্ভব হবে না। থ্যাংক ইউ সূর্যদা, খুব ভালো লাগলো সূর্যদার সাথে কথা বলে। আমরা এবার এখান থেকে বেরোনোর প্ল্যান করছি, তো দেখা যাক, তবু আপনারা ভিডিওর শেষটা দেখে নিন, এখানে পুরো ফার্মটা একবার নিজের চোখে দেখে নিন, আপনারাও চাইলে একবার নিজের ফার্ম নিজের চোখে এই ফার্মটা একবার দেখতে আসতে পারেন। ফোন নগর থেকে 5 মিনিটের টোটো করে সূর্যদার ফার্ম, নেমেই সূর্যদার বাড়ি, প্লিজ আসুন একবার ভিজিট করুন, নিজের পছন্দ মতো হ্যামস্টারকে নিজের বাড়ি নিয়ে যান এবং বড় করে তুলুন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।